আমরা এই যে এখানে ইনিট হুক ইউজ করলাম কেন ইউনিট মানে হচ্ছে ইনিশিয়াল অবস্থায় যখন আমার প্লাগ অ্যাক্টিভ হবে সাথে সাথে যে জিনিসগুলা আমাদের ঘটাবে সেটাই হচ্ছে এই অ্যাকশনের কাজ ঠিক আছে সো আমাদের যখন প্লাগ অ্যাক্টিভ আছে তার মানে আমাদের এই ফাইলটা এখন লোড করাচ্ছে এখন এই জায়গাটায় আমরা আর একটা ডিফাইন করি ভার্সন মনে করেন এই যে প্লাগ এখানে দিলেন হচ্ছে ভার্সন কারণ এই ভার্সন আর ফাইলের ভার্সনটা আমি এক রাখতে চাচ্ছি আলাদা থাকবে না ঠিক আছে যে ভার্সন যেন আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি সো আমি এই ভ্যালুটা দিয়ে দেবো ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট জিরো যেভাবে এখানে ভ্যালুগুলো দিচ্ছি ঠিক আছে সাপোজ এরকমভাবে আমি এখানে ভ্যালুটা অ্যাড করতে পারি এখন এই যে প্লাগ ইন ভার্সনটা এই জায়গাটাতে আমরা এইটাকে ইউজ করি তাহলেই তো হয়ে গেল তাই না সো এবার একটু রিলোড দান আর সিনটেক্স ইরোর বলতেছে আচ্ছা আচ্ছা আমরা এই জায়গাটা ঠিকঠাক আমরা যদি আবার এখানে একটা রিলোড দিয়ে সার্চ দিই এই যে আমরা ঠিকঠাক পাচ্ছি এবং প্লাগ ইন ভার্সনটাও কিন্তু আমার এখানে শো করতেছে ওকে সো চাইলেই আপনারা কিন্তু এভাবে আলাদাভাবে প্লাগ ইন ভার্সন মানে করে নেবেন এইগুলো হচ্ছে যে মেনলি স্ট্যান্ডার্ড ঠিক আছে এভাবে ইউজ করা কারণ তো আমাদের ভার্সন নিয়ে কাজ করতে হতে পারে ভিতরে অনেক ফাইলে তখন জাস্ট এই কনস্ট্যান্টটা ইউজ করলেই হয়ে যাবে এখানে ডিফাইন করার ওকে সো নেক্সটে আমি এবার দেখাবো যে এটা হচ্ছে সিএসএস ফাইল এবার আমরা জেএস ফাইল কিভাবে অ্যাড করতে পারি জেএস ফাইল কীভাবে অ্যাড করতে পারি ওকে